উড়ছে বিজয় পতাকা, আদে মুকুটাঙ্গন গাজন পুতুরি, উড়ছে বিজয় পতাকা, আদে মুকুটাঙ্গন গাজন পুতুরি, উড়ছে বিজয় পতাকা, আদে মুকুটাঙ্গন গাজন পুতুরি, উড়ছে বিজয় পতাকা। লোক সংস্কৃতির রাখিতে মান আমরা করেছি শহীদ স্মৃতি বিপ্লবীরে করিলাম স্মরণ। লোক সংস্কৃতির রাখিতে মান আমরা করেছি শহীদ স্মৃতি বিপ্লবীরে করিলাম স্মরণ, করিলাম স্মরণ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আদে মুকুটাঙ্গন গাজন পুতুরি, উড়ছে বিজয় পতাকা, উড়ছে 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 বিজয় পতাকা, আদে মুকুটাঙ্গন গাজন পুতুরি, উড়ছে বিজয় পতাকা, আদে মুকুটাঙ্গন গাজন পুতুরি, উড়ছে বিজয় পতাকা, আদে মুকুটাঙ্গন গাজন পুতুরি, উড়ছে বিজয় পতাকা। যে সমস্ত ব্যক্তিরা জীবন দিয়েছেন তাদের প্রতি সত্তর্গজনী প্রথম নাট্য নিবেদন শুরু করছি। যদি এখনো মুখে এত ভালো লাগে, ভালো ভালো না বাসো এখনো আমাকে, এত ভালো লাগে ভালো না বাসো মন্দ কি। চোরা চাউনিতে যদি দূর থেকে দেখো, কাছে না দেখো বেশ 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 তাই মন্দ কি। যদি এখনো আমাকে এত ভালো লাগে ভালো না বাসো মন্দ কী।
কিছুদিন এখনো আমাকে এত ভালো লাগে ভালো না বাসো মন্দ কি ভালোবাসো না 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 এই সমাজে ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে টাকা জল আইন তাই আমার কাছে ভালোবাসা হলো কোটি কোটি টাকার নেশা তাই তোমার মুখে মধু কথায় যদু দুহতে খেলি আমি শকুনির আমার প্রেমে যারা পড়ে তারা সবাই কাঁদে কারণ প্রথমে প্রেমের যৌবনের পাপড়ি গুলোকে আমি একটা একটা করে পুড়িয়ে ছাই করে আমার লালসা তারপরে তাদের কিনে যাই অন্ধকার নিষিদ্ধ পতিত পল্লীতে কারণ আমি ধর্মদাস কিসে ভরায় আমার নিঃশ্বাস হ্যালো কে ও শান্তি আরে শান্তি তুমি কোথায় আমি তো তোমার জন্য এখানে ভালোবাসার ভাত পেতে এই সরি আমি তো তোমার জন্য এখানে ভালোবাসা নিয়েই তো বসে আছি হ্যালো হ্যাঁ শোনো ধর্ম তোমাকে যেখানে থাকতে বলেছিলাম ওইখানে থাকবে আমি ঠিক সময় মতো তোমার কাছে পৌঁছে যাব আচ্ছা 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 ঠিক আছে রাখছি হ্যাঁ রাখো ও মই সুই এসো শান্তি এসো আমি ধর্মদাস তোমার হবে সর্বনাশ আমি একটা আস্ত গাধা মাইনি আমি তো চিৎকার চেঁচামেচি করে কথা বলছি কেন আমার কথাগুলো কেউ যদি জানতে পারে তাহলে আমার আসলে চরিত্রটা তো সবাই জেনে যাবে তাই এই উড়ন্ত পাখিটাকে খাঁচায় বন্দি করতে গেলে আমার এই আসল চরিত্রের মুখোশটাকে মানে কথা হচ্ছে একটু পরিবর্তন করতে হবে এই বলছিলাম কি বরদাম ওই একটু এটাই তো ভালোবাসা না কি বলো শান্তি এই মোবাইলটা তো তোমাকে আমার কাছে এনে দিল না কি বলো শান্তি কিন্তু বলছিলাম তো শান্তি ওই টাকা ভালো ভালো তাই তো ভালোবাসা না কি বলো শান্তি এবার আমি তোমাকে এমন জায়গাতে নিয়ে যাবো না তোমার মনে হবে তুমি যেন স্বপ্নের দেশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছ সত্যি বলছো ধর্ম আরে শুধু আমি কেন ধর্ম ফুলেরা জানি পাখিরা জানি তোমায় কত ভালোবেসেছি ফুলেরা জানি পাখিরা জানি তোমায় কত ভালোবেসেছি নতুন ভোরের স্বপ্ন নিয়ে
তোমার কাছে আমি এসেছি শান্তি ধর্ম ফুলেরা জানে পাখিরা জানে তোমায় কত ভালোবেসেছি তোমায় কত ভালোবেসেছি অজ্ঞান হয়ে গেছে হবেই তো কারণ ওকে অজ্ঞান করার জন্য আমি আগে থাকতে এই রুমালটাতে ক্লোভন দিয়ে রেখেছিলাম আপনারা কেউ কিছু বলছেন কি বলছেন আমি বেঈমান না 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 আপনারা ভুল করছেন বিশ্বাস করুন আমি ধর্ম এটাই তো আমার কর্ম এবারে নিয়ে যাব অন্ধকার নিষিদ্ধ পতিত পল্লীতে কারণ আমি ধর্ম দাস এদের দেহ ব্যবসায় হবে আমার কোটি 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 টাকার ইনকাম বাবলু সামন্ত দল ম্যানেজার উত্তম মান্না ও নরেশ মন্ডল দল পরিচালনায় গৌতম হালদার ও কৌশিক শিকারি একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি আপনারা অনুগ্রহ করে শুনবেন দল বাইনার জন্য সরাসরি যোগাযোগ করুন ঘটি হারানিয়া বাজার অশিত ছাটই কফি ও আইসক্রিম দোকান যার দূরভাষ নম্বর 9733671284 আমাদের ব্রাঞ্চ অফিস
সাগর রুদ্রনগর তাপস ভুঁইয়ার মেজ দোকান, যার দূরভাষ নম্বর 7384208542। দল বাইনের জন্য সরাসরি যোগাযোগ করুন। বন্ধু সেদিন দেখা হবে যাত্রা বুকিং অফিস প্রোপাইটার বাপি কুমার, যার দূরভাষ নম্বর 9800013478 9992851670। ঘোষণাটি সমাপ্ত করলাম। শোনার জন্য ও মনে রাখার জন্য অশেষ ধন্যবাদ। আলো আলো মুক্তাঙ্গন ইলেকট্রিক নিয়ন্ত্রণে মাস্টার উত্তম মন্না, ধ্বনি দ্রৌপদী সৌন নিয়ন্ত্রণে মাস্টার সুরজিৎ মন্ডল, কিবোর্ড মাস্টার অরবিন্দু সরদার, ইলেকট্রিক বাড়ি মাস্টার ধর্ম হালদার, তবলার জাদুঘর মাস্টার কৌশিক শিকারি, চরিত্র চিত্রায়নে কমিক সম্রাট দেবগোপাল হালদার, প্রতিভা মনাইকা মুতুল মন্ডল, আজকের নায়ক তাপস মাকাল, ডামার ট্রেন মূরতি মন্ডল, সোনালী নায়িকা কুমার শিবু, ব্লুহার্ট মিস পাখি, গ্রাম বাংলার দামাল ছেলে ও বর্তমানে ক্লাসিক্যাল কমেডিয়ান গৌতম হালদার, অনারেস মন্ডল, এই শিল্পী সমন্বয়ে সৌরভ কুচি ঠাকুর, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রাশিদেবাদ মাথায়নি ও নট্টাচার্য গিরিশচন্দ্র ঘোষের পাদ পদে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। মা কালী মা সরস্বতী বাবা ভোলানাথের চরণে শতকোটি প্রণাম জানি। ১৪২৪ বঙ্গাব্দের চুম্বক লাগাতে শিখেছি ছাটাই প্রেক্ষণের সেরা উপহার মাস্টার গৌরচন্দ্র দাস রচিত ও সুরারোপিত ভালোবাসা কাঁদে শয়তানের ফাঁদে আসল নকল যাই না চেনা বিশ্ব সমর স্বার্থে রাগুনি রাত্রি খোঁজে আলোর ঠিকানা। কে এই রাত্রি, রাত্রি কি আলোর ঠিকানা পাবে জানতে হলে অশূন্য দেখি আজ থেকে 18 বছর পরের ঘটনা। মাতৃজাতি তোমরা জাগো, ওই নারীর জন্য নর পশুদের লালসার ফাঁদে ভুল করে তোমরা হাতে তুলে নাও পরে নাও অপরাধ করেছিস সাজা তোকে তোদের মতো অফিসারদের আমি কেয়ার করি না, কারণ আমি হলাম রাত্রি মহাভয়ঙ্কর কাল। চলো কি আইলে তো দেখছ কি করছিস, তোর হয়তো জানালে পুলিশ ইচ্ছে করে সব কিছু করতে পারে, কারণ পুলিশ হলো আইনের রক্ষক। পুলিশ যদি রক্ষক হবে তাহলে উত্তর দাও যে স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য লাখ লাখ বিপ্লবী আত্ম বলিদান দিল, সেই স্বাধীন ভারতবর্ষে মা বন্ধের হতে হয় কোন ধর্ষিতা কোন আইনি প্রমাণ লোপটের জন্য খুন করে পুড়িয়ে মারা। তুই তোলে অসহায় ঘর থেকে তুলে নি ওই মত পশুর হাতে তুলে দেয় গণধর্ষণ করে উলঙ্গ করে
রাজপতি ঘোড়া বলতে পারি না, বিচারে বলুন না, চোখ যে বাঁধা ওগো ভারত মাতা, তোমার পরনের লজ্জা বস্ত্রটুকু যে অনেক হলো। এইবারে তুমি থানায় চলো। থানায় যাব আবার আমি। এই অফিসার, আপনার বোধে জানেন এই তাই না, মহিলা পুলিশ ছাড়ো আমাকে গ্রেপ্তার করতে আসবে, বেঘরে মারা পাবে, কারণ আমি হলাম মহাভয়ঙ্কর কালরাত্রি অফিসার। গুড 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 বাই। একদিন একদিন আমার হাতে তোকে ধরা দিতেই হবে, আমি অফিসার ভারেন ঘোষাল, সেদিনে বুঝবি আমি কি সুখের ঘর কি তোমার অন্ধ বিচার হয়ে গেলাম যা যাব, আমি হয়ে গেলাম যা যাব, আমি হয়ে গেলাম যা যাব, কাল বৈশাখী নরপশু ধর্মদাসকে বিশ্বাস করে আজ থেকে 18 বছর আগে স্বামী ছেড়ে সংসার ছেড়ে এমনকি একমাত্র মেয়ে রাত্রিকে ছেড়ে যে পাপ আমি করেছি।